আপনি বা আপনার পরিচিত কারোর কি সোশ্যাল সিচুয়েশনে টেনশন, লজ্জা বা ভয়ের মতো সমস্যা রয়েছে? এর জন্য আপনি সোশ্যাল সিচুয়েশন অ্যাভয়েডই করতে চান, অথবা আপনার বুক ধড়ফড় করা, গা হাত পা কাঁপা এইরকম সমস্যা রয়েছে? তাহলে হতে পারে আপনার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। নমস্কার, আমি ডক্টর সন্দীপন ঘোষ, নিউরো সাইকিয়াট্রিস্ট। আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সামাজিক ভয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ধরুন আপনি নতুন কাজে জয়েন করেছেন, সেখানে আপনার বস নতুন, আপনার কলিগটা নতুন, আপনি জানেন না কে কেমন ধরনের মানুষ। তো সেই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে আপনার টেনশন হওয়াটাই স্বাভাবিক। এখানে যদি আপনার সামান্য টেনশন না হয়, গলা না শুকোয়, বরং সেটা অ্যাবনর্মাল। কিন্তু সময়ের সাথে সাথে আপনি মানিয়ে নেন, আপনার টেনশন কমে যায়, নর্মালি আপনি সকলের সাথে মিলেমিশে কাজ করতে থাকেন। কিন্তু যাদের সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তারা সময়ের সাথে সাথে এই পরিবর্তনটা নিজেদের মধ্যে আনতে পারে না, তাদের এই সমস্যাগুলো থেকেই যায় যেটা শুরুতে ছিল। তো এই সোশ্যাল অ্যাংজাইটি অনেকের অনেক রকমভাবে হতে পারে। এতে সব থেকে ভয় হবে জাজ হওয়ার, মানে কে কী ভাববে, কে কী মনে করবে, এর ভয়। ধরুন একটি স্টুডেন্টের ক্লাসে সকলের সামনে পড়া দিতে গিয়ে প্রচণ্ড কিঞ্চিত বোধ হবে, প্রচণ্ড অ্যাংজাইটি হবে। অথবা ধরুন বসের কাছে বা অনেকের মাঝে প্রেজেন্ট করার, প্রজেক্ট প্রেজেন্ট করার মাঝে এই রকম সমস্যা হতে পারে। বা ধরুন কোনো পলিটিশিয়ানের বক্তৃতা দেওয়ার আগে অনেকের মধ্যে এই সমস্যা হতে পারে। অনেকের পার্টিতে যেতে, কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা শুরু করতে, অথবা বাজার করতে গিয়ে, ইভেন অনেকের ক্ষেত্রে ফোনে কথা বলতেও এই ধরনের টেনশন হতে পারে। ধরুন আপনি মিটিংয়ে আছেন, আপনার হঠাৎ বুক ধড়ফড় করতে শুরু করলো, ঘাম হতে শুরু করলো, গা হাত পা কাঁপতে শুরু করলো। আপনি আরও সচেতন হয়ে গেলেন যে আপনার কলিগরা যদি কিছু ভাবে, যদি আপনাকে জাজ করে, এই ভেবে আপনার এই সমস্ত সিমটমস, মানে বুক ধড়ফড় করা, গা হাত পা কাঁপা, গলা শুকিয়ে যাওয়া, গা দিয়ে ঘাম দেওয়া, এগুলো আরও বেড়ে যাবে। এবং খানিকক্ষণ পর হয়তো আপনি সেই মিটিং ছেড়ে বেরিয়ে চলে গেলেন, হয়তো বললেন যে আপনার ফোন আসছে, আপনার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, কারণ আপনি ওই মুহূর্তে এই অ্যাংজাইটি সিমটমসগুলো কন্ট্রোল করতে পারলেন না। তো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কেন হয়? অনেক রিসার্চের পর জানা গেছে যে জেনেটিক কজে এই প্রবলেম হতে পারে। এছাড়া ধরুন ছোটোবেলাতে কোনো নেগলেক্ট, অ্যাবিউজ, কোনো ট্রমা, অথবা অন্যান্য এনভায়রনমেন্টাল কজের জন্য সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। তো এর থেকে নিবারণের বা মুক্তি পাওয়ার উপায় কী রয়েছে? আমরা নিউরোসাইকিয়াট্রিস্টরা সাইকোথেরাপি বা কাউন্সিলিং এবং মেডিকেশন বা ওষুধের মাধ্যমে এর চিকিৎসা করে থাকি। কখনো কখনো এই দুটিরও প্রয়োজন পড়ে, মানে কাউন্সিলিং এবং ওষুধ। কখনো কখনো একটির মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব হয়। আপনি বা আপনার পরিচিত কারোর যদি এই সমস্যা থেকে থাকে, অবশ্যই বিশেষজ্ঞ নিউরোসাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন, চিকিৎসা করান। এর চিকিৎসা রয়েছে এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যার 100% মুক্তি সম্ভব। মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই এই চ্যানেলটি আমি খুলেছি। আপনি যদি জুড়ে থাকতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।